হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে একটি ছোট ব্লগ শেয়ার করব। এখন বাজে রাত 3:30, আর আমি মোটামুটি একটু রেডি হয়ে গেছি এবং লাগেজটাও গোছানো কমপ্লিট, কারণ এখন আমরা দীঘার উদ্দেশ্যে রওনা হব। এরপরই আমরা চাঁদপাড়া স্টেশনে চলে এসেছিলাম। কয়েকজন ফুলওয়ালা ছাড়া তেমন কেউই ছিল না, আর তখনও বেশ অন্ধকারই ছিল। ট্রেনে করে আমরা হাবড়া পর্যন্ত যাব এবং তারপর ওখান থেকে আমাদের বাস ধরতে হবে, কারণ আমাদের বাসের টিকিট কাটা ছিল। আর এখন বাসে আমরা উঠেও পড়েছিলাম, আর বাসে করে সোজা আমরা পৌঁছে যাবো দীঘা। তারপর বাসে উঠে একটু সাইড ভিউটা দেখছিলাম, বেশ ওয়েদারটাও ভালোই ছিল। বৃষ্টি ভেজা কলকাতা দেখতে দেখতেই আমরা যাচ্ছিলাম। বেশ কিছুটা দূর যাওয়ার পরে এই জায়গাটা আমার বেশ ভালোই লেগেছিল, সেই জন্য একটা ভিডিও করে নিলাম। দেখো আকাশটাও কত সুন্দর দেখতে লাগছে, আর জায়গাটাও তো ভীষণই সুন্দর। তারপরে এই সমস্ত দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম, বাস থেকে নামিয়েও পড়লাম, আর এখন লাগেজপত্র নিয়ে আমরা হোটেলের দিকে যাচ্ছিলাম। তো তারপরে আমরা চলে এসেছিলাম হোটেলে। এই হোটেলে আমাদের রুম বুক করা ছিল। এখন আমরা লাগেজপত্র নিয়ে সবাই উপরের দিকে যাচ্ছিলাম। আর এই যে রুম, এটা ছিল একটা এসি রুম, আর রুমটা বেশ ভালোই বড় ছিল, আর 3টে বেডও ছিল, যেহেতু সবাই আমরা একসাথে এখানেই ছিলাম। তারপর একটু ফ্রেশ হওয়ার পরেই আমরা নিউ দীঘার সি বিচে চলে এসেছিলাম। পরের দিন খুব সকাল সকাল আমরা মোহনায় চলে গিয়েছিলাম, কারণ ওখানে অনেক মাছ দেখবো বলে। আর এই যে মাছের তো বিভিন্ন আইটেম, আমার তো দেখেই ভীষণই লোভ লাগছিল। তারপর দেখো কিছু কাঁচা মাছও ছিল, এই যে গলদা চিংড়ি, কাঁকড়া, ইলিশ, কত কিছু। সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে একটু ঘুরতেও বেরিয়েছিলাম, অনেক জিনিসপত্রও দেখলাম এবং বাড়িতে সবাইয়ের জন্য অনেক কিছু কেনাকাটাও করেছিলাম। আর তারপরে বাড়ি ফেরার পালা। তো চলো সবাইকে টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।